নমস্কার, হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে আনলাকি 13 আর একটা হচ্ছে ছোট্ট মেয়ে তুলি জল আনতে যাচ্ছে, সে পাড়ার কলের থেকে আর কি জল পড়ছে, সে তার ছোট্ট বালতিতে আর কতটা জল ধরবে, মানে উচ্ছে পড়ে যাচ্ছে, এরকম বিষয়টা আর কি। দিদিভাই দিয়েছেন, আমাদের মেন্টর দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত। তো দুটো বিষয়ই খুব মূল্যবান বলে আমার মনে হয়েছে। প্রথমে তো জলেরটা নিয়ে আলোচনা করি। তো দিদিভাই যখনই কোনো বিষয় দেয়, আমার এটাই মনে হয় যে উনি অনেক ভেবে চিনতে দেন যে বিষয়টার মধ্যে একটা গম্ভীর বেশ একটা অর্থ থাকে, যে কেন এই যে জল অপচয় এইভাবে যে উনি বলছেন, বা ছোট বালতি করে সেই মেয়েটা কতটাই বা জল ভরতে পারবে, পাড়ার কল থেকে জল সমানে পড়ে যাচ্ছে। তো আমি যেটুকু বুঝেছি, আমার এই মোটা মাথায় যেটুকু ঢুকেছে সেটুকুতেই বলি যে আমার মনে হয় জল যে নষ্ট হচ্ছে, এটাই মানে পাড়ার এরম মোড়ে মোড়ে অনেক কল আমরা দেখতে পাই, যেটাতে আমরা দেখতে পাই যে জল নষ্ট হচ্ছে। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের জল অপচয়টা বন্ধ করা উচিত, কেননা জল যদি আমরা অপচয় বন্ধ না করি, আমাদের পরের প্রজন্মে জল নিয়ে কিন্তু খুব কষ্ট পেতে হবে। সত্যি কথা বলতে কি, বেশ কিছু এলাকায় জল নিয়ে এখন মানে মানুষ তারা বুঝতেই পারে না যে জলের এত সমস্যা হতে পারে, কিন্তু একটা সময় এই যে প্রকৃতি যদি আমাদের বুঝিয়ে দেয় না, তখন মানুষ বুঝতে বাধ্য। যখন 2000 সালে ওই ঝড়টা হলো, আমফানের ঝড়টা, লকডাউন হলো, তার মধ্যে আবার ঝড়ও হলো, প্রকৃতির রোষেই তো এগুলো হলো, এটা আমাদের বুঝতে হবে। তো সেই সময় কিন্তু মানে 3-4 দিন করে কারেন্ট ছিল না, তখন যে পাম্পগুলো চালিয়ে জল তোলা হতো ট্যাঙ্কে, ওপরে ট্যাঙ্কে, যেটাতে জলটা আমরা জমায়েত করে তারপরে জলটা ব্যবহার করি, সেই পাম্প আমরা চালাতে পারছিলাম না। এবার রিজার্ভারের জল তো শেষ হবেই, এত লোক যদি ব্যবহার করে রিজার্ভারের জল শেষ হয়ে যাচ্ছে। এবার তখন মানুষ কি করেছে, রাস্তায় বেরিয়ে পড়েছে, যে রিজার্ভারের জল শেষ হয়ে যাচ্ছে, এবার কারেন্ট নেই, জল তুলতে পারছে না, জলের হাহাকার চলছে, তখন কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে মানুষ। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে এগুলো মানুষের হাতে নেই, আমরা চিৎকার করবো, চেঁচামেচি করবো, একটা মানে ঝড়েতে তো সমস্ত লাইন খারাপ হয়ে গেছে, তখন কিভাবে সারাবে, একবারে তো সম্ভব হচ্ছে না, সারা দিন রাত কাজ করেও তারা পেরে উঠছে না যে একবারে সারিয়ে ফেলবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এক তো কিছু সময় নিয়েছে, তারপরে মানে ঠিক করে উঠতে পারছে না, কোথা থেকে কি তার ছিঁড়েছে, কোথায় কি জয়েন্ট হেনা তেনা, অনেক রকম পুরনো আগেকার সেগুলোকে সময় মানে লাগছে, এরকম ব্যাপার। তো যখন মানে ওইগুলো সমস্ত কিছু ঠিকঠাক হলো, তখন মানুষ 4-5 দিন পরে জলটা পেলো। তাহলে ওই যে 2 দিন কষ্টটা কিন্তু ভোগ করতে হলো, যে জমানো জলটা প্রথম 2 দিন ব্যবহার করেছে, কোনো বুঝতে পারি, 3 দিনের দিন জলের কষ্ট ধরা পড়েছে, 3 দিন মানে বিকাল থেকে মানুষ রাস্তায় লেগে পড়েছে, এই হচ্ছে ব্যাপার। তো প্রকৃতি যদি আমাদের ভোগায় না, কোনো মানুষের হাত নেই কিন্তু সেই প্রকৃতির ওপর, কাজেই আমাদের এখন থেকেই সচেতন হতে হবে সব মানুষকে। মানুষ যদি সচেতন না হয় তাহলে কারা হবে, পশু পাখিরা সচেতন হবে, না তো পশু পাখিরা, আমাদের সচেতন হতে হবে। তো এটা হচ্ছে দিদিভাই মনে হয় এই যে আমাদের সবার মাধ্যমে হ্যাশট্যাগ আমরা বাঙালির মাধ্যমে সকল মানুষকে কিন্তু সচেতন করা হচ্ছে, যে আমরা এখন থেকে সচেতন হই যে আমরা জল নষ্ট করব না। প্রত্যেকে যদি জলের অপচয় বন্ধ করি, হ্যাঁ, বৃষ্টির জল স্টোর করে গাছে দেয়া বা কিছু, এরকম অনেক রকম ব্যবস্থা এখন হয়েছে। আমাদের এখানে জলকষ্ট নেই, কেন সামনেই গঙ্গা আছে, কিছু হলেই গঙ্গায় মানুষ মানে এমনি এক্সট্রা জলটা গঙ্গা থেকে হয়ে যাবে, খাবার জলটা নয় কিনে খাবে। কিন্তু এমন অনেক জায়গা আছে, যেমন রাজস্থান, রাজস্থান ওইদিকে কিন্তু জলই পাওয়া যায় না, ভীষণ মানে ওখানে খুব অসুবিধা জলের, এইটা হচ্ছে ব্যাপার। এগুলো বুঝতে হবে সাধারণ মানুষকে, যে এখন আমাদের যেমন জল অ্যাভেলেবেল, সেরকম একটা সময় আসবে যে যখন আমরা কিন্তু জলটা আর পাবো না। কাজেই সেই সময়ের কথা চিন্তা করে, যে আমাদের সবসময় এটা সচেতন হতে হবে যে আমাদের পরের প্রজন্মের কথা চিন্তা করে আমরা কিন্তু জল অপচয় করব না। এরকম অনেক আছে, একটা মানে একটা ঘটনা তো বললাম যে ঝড়, ঝড়েতে সমস্ত কিছু চলে গেছে, কিন্তু এমনও হয় বেশি গরম পড়লেই দেখবেন তখনই কিন্তু জলের সংকট দেখা দেয়। হ্যাঁ, জল আসে না, কল মানে পাম্প চালাবেন কি করে, মেন একটা জায়গা থেকে তো জলের সোর্সটা চাই, সেই জল উঠতে চায় না, নিচ থেকে বালি ওঠে, কিছু কিছু জায়গায় কিন্তু এই সমস্যা। আমাদের এই উত্তরপাড়ার এই জায়গাটাই জলের সমস্যা, কিন্তু মাখলার ওদিকে জলের সমস্যা আছে, ওদিক থেকে মানুষ এদিকে জল নিতে চলে আসে,
এই রকমই ব্যাপারটা, যে এমন কিছু জায়গা আছে জল অ্যাভেলেবেল পাওয়া যায়। আমার বাপের বাড়ির দিকে জলকষ্ট নেই, পাম্প করা আছে, টিউবওয়েল আছে, সেগুলো আছে, পুকুর আছে, প্রচুর পুকুর, ভালো ঘাট, মানে আজকে পুকুর ঘাট যে হয় না, ইট দিয়ে বাঁধানো, শান বাঁধানো ঘাট আছে, কাজেই ওখানে অসুবিধা হবে না। অসুবিধা হবে কিন্তু শহরতলিতে। কাজেই প্রত্যেককে বুঝতে হবে যে এক তো পুকুর বোঝানো চলে না, কিন্তু ওই যে কথাতেই আছে, যারাই রক্ষক তারাই ভক্ষক, যারা ওপর মরে তারাই যদি কিছু না বলে, তারা পয়সা খেয়ে ফ্ল্যাট তুলে দিতে দিচ্ছে, তো হামেশাই তো পুকুরগুলো বন্ধ হয়ে হয়ে বড় বড় বিল্ডিং ইমারত করে উঠছে, তো সেখানে তো কিচ্ছু করার নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে মানুষের, মানে কি বলবো, সচেতনতার অভাব, এগুলো হচ্ছে ব্যাপার। প্রত্যেক মানুষ যদি একসঙ্গে সচেতন হয় না, তাহলে ওপর মহলের লোকেরাও কিন্তু কিছু করতে পারে না। প্রত্যেক জায়গায় যত কাউন্সিলর দেখি, যত কিছু দেখি, যত নেতা মন্ত্রী দেখি, তাদের মধ্যেই, বলে না সর্ষের মধ্যেই ভূত, তাদের মধ্যেই ভূত একদম লুকিয়ে আছে। তাহলে তো সাধারণ মানুষ তো চাইবেই যে কিছু আমরা পাই, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই হলো কথা জল নিয়ে, এটা ছিল। আর দিদিভাই তার সাথে না একটা পশুর ডাক ডাকতে বলেছিল, তো পশু বা পাখি, তো আমি না সবসময় দেখি, আমার এখানে আম গাছ আছে একটা, আম গাছে শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, সবসময় একটা কোকিল থাকে, ডেকেই চলেছে, মাঝরাত্রেও মাঝে মাঝে ডেকে ওঠে, মানে এত আলো জলে এখন, ফ্ল্যাট থেকে এত আলো দেখতে পায়, ও ভাবে কি হয়তো ভোর হয়ে গেছে, ডাকতে শুরু করে দেয়। তো ওইটা কবিতাও দেখলাম কোকিলের ডাক ডেকেছে, তা ওটাই বোধ হয় সোজা, জানি না ওটা আমি ঠিকঠাক পারলাম পারবো কিনা, ওই জন্য আমি আর ওই কোকিলের ডাক ডাকতে গেলাম না, নিজেই হেসে ফেলছি বারবার। প্রথমে অনেকবার চেষ্টা করেছি, হয়নি বলে সেগুলোকে বাদ দিয়ে এ করলাম। মধু খুব সুন্দর বিড়ালে ঝগড়া করেছে, আমার সোনামা আর মধু মিলে খুব সুন্দর ঝগড়া করেছে বিড়ালে, তো একবার চেষ্টা করে দেখি নাকি। লোকে বলবে কি বসে বসে কুকু করছে কেন, পাগল হয়ে গেছে বোধহয় এরম ভাববে। যাই হোক, ওটা গেল, ওটা একটা বিষয় গেল। আর আজকে হচ্ছে আনলাকি 13। আনলাকি 13 নিয়ে যেটা বলবো, এটা না একটা সত্যি কথা বলতে কি, মানে আমি না ভাবি যে কোনো নাম্বার কি কারোর খারাপ হতে চায়, কিন্তু আবার এটাও ভাবি যে এখন কিন্তু নাম্বার দিয়ে অনেক কিছু দেখাচ্ছে, মানে বার্থ ডেট বা সময় কটা বাজে, হঠাৎ করে আপনি যদি কোনো নাম্বার চোখে পড়ে, এগুলো কিন্তু আমি দেখছি বেশ, বলে না এঞ্জেল নাম্বার, কাজেই নাম্বারের একটা এফেক্ট হয়তো হয়। দেখুন, অনেক মানুষ অনেকভাবে মানে, কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমার 13 নিয়ে কোনোদিনই কোনো গন্ডগোল নেই ঈশ্বরের কাছে। আর একটা এই যে সবার কাছে, বেশিরভাগ মানুষের কাছে শুভ সংখ্যা 7 হয় না, আমার কিন্তু 7-8 দুটোই হয়। শুভ সংখ্যা আমি দেখেছি 7 তো বটেই, 93 সাল যখন, তখন 93 সাল আমরা তখন শ্যামনগর থেকে এখানে এসেছিলাম, তো আমি একটু যখন ছোট ছিলাম, আমার কিন্তু অতি আগ্রহ জানেন তো সব বিষয়ে, এখন তো সময়ের অভাবে আমি কিছু চর্চা করতে পারি না। আমার একটু ওই ভূত প্রেত কোনো কিছু যদি জানতে পারি, কোনো কিছু যদি সামনে আসে, আমি সেটাকে নিয়ে ঘাঁটতে থাকি যে কি থেকে কি হচ্ছে, এগুলো নিয়ে একটু আগ্রহ আছে। তো এই যে 13 নম্বর সংখ্যাটা, বা দেখেছেন কিনা জানি না, অনেক মানে যে যেভাবে মানে আর কি, তো 13 নম্বর সংখ্যাটা আনলাকি 13, তো কবিতা সুন্দর করে বুঝিয়ে, কবিতাটা আমি প্রথমেই শুনে নিয়েছি, কবিতা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে আনলাকি 13, কিন্তু হয়তো সেই সময়ের মধ্যে ছিল, কিন্তু আজ অবধি আমি আমার জীবনে এতটা বড় হয়েছি, আনলাকি 13 আমার কোনো, মানে 13 নম্বরটা আমার জীবনে কোনোদিনও খারাপ কিছু আনেনি, তো বইয়ে আনিনি, যেহেতু সেহেতু আমি না শুধু শুধু একটা নাম্বারকে দোষারোপ করতে পারি না, মানে একটা সংখ্যা 13 এই সংখ্যাটাকে আমি দোষারোপ করব না। আমি দোষারোপ যদি করি, আমি আমার কর্মকে দোষ দেবো, আমি আমার ভাগ্যকে দোষ দেবো, আমি যদি কিছু খারাপ হয়ে থাকে, তো সেটা তো তাহলে অন্য দিনেও, অন্য সংখ্যার তারিখেও তো হচ্ছে, মানে অন্য তারিখ যেটা 14, 15, 16 এরমও তো হতে পারে। যেমন 7-8 তো আমার শুভ সংখ্যা, অথচ যখন আমরা মালয়েশিয়ায় গিয়ে আটকে গেছিলাম, আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম 7 তারিখ রাত্রিবেলা, তাহলে তাহলে কেন সেই সংখ্যাটা আমার, মানে তখন একটা খারাপের মধ্যেই পড়েছিলাম, তো তাহলে কেন হলো, এই হচ্ছে ব্যাপার। তো সবসময় জানি না, যুক্তি তর্ক করে সবকিছু এ হয় না, সবাই বলে, আমিও তাই মানি যে হয়তো 13 তারিখটা, কিন্তু বার যদি বলেন তো বৃহস্পতিবার, আমি আমার মামার মুখে শুনেছিলাম, বা আমার মাও ছোটবেলায় বলতেন যে বৃহস্পতিবার বা এই 12টা বেজে গেলে তারপরে ওই
অবেলা বারবেলা যেটা বলে, এইরকম সময় না বাড়ি থেকে বেরোনোটা বলে একটু খারাপ। এবার জানি না সেই থেকে বৃহস্পতিবারটাই মানি, যে চট করে বৃহস্পতিবার কোথাও বেরোই না। এরকম তো আমার মামা বলতেন, মা আমি আগে বলেছি যে আমার মামা কিন্তু একটু মানে ওই জ্যোতিষী কি মানে উনি ওই পুরোপুরি জ্যোতিষী নয়, উনি হচ্ছে হেলথ সেন্টারে ডাক্তার ছিলেন, ওনার ওটা ভালো লাগতো বলে উনি ওটা নিয়ে চর্চা করতেন। তা ওনার কাছে অনেক বই বই ছিল। আর আপনাদের আমি বারবারই বলি যে আমার প্রচন্ড বই পড়া নেশা। আগে আগে যখনই মামার বাড়ি মানে বিয়ের আগে যখনই গিয়ে থাকতাম, মামা যেই অফিসে বেরিয়ে যেত মামার বই নিয়ে টানাটানি করতাম। এই হচ্ছে ব্যাপার। তো সবকিছু নিয়ে একটু এই ঘাঁটাঘাঁটির অভ্যেস এই আর কি, এর থেকে বেশি কিছু নয়, কোনো পাণ্ডিত্য আমার মধ্যে নেই। তো সেই জন্য আমি এই কথাটাই বলবো শুধু, যে শুধু শুধু একটা নাম্বারকে আমি দোষারোপ করব না, আমি নিজের কর্মের ওপর বিশ্বাসী। যদি ভালো কর্ম করে থাকি তো আমার অবশ্যই ভালো হবে, যদি খারাপ কর্ম করি, খারাপটা যে আমাদের জীবনে হয় নিশ্চয়ই খারাপ কর্ম তো কিছু আছেই, তাহলে খারাপ হবেই বা কেন। আর এটাও ঠিক, এটুকুনি আমি জানি যে ঈশ্বর সবসময় পরীক্ষা নিয়ে দেখে, এই হচ্ছে ব্যাপার। তবে আমি আমাদের পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব উনি কিন্তু অনেক রকম ভাবে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা যাই করি না কেন আমরা আমাদের দায়িত্ব এড়াতে পারি না। তাই জন্য কিন্তু উনি এই কথা বলে গেছেন যে এক হাতে সংসারকে ধরো, এক হাতে ঈশ্বরের চিন্তা করো, এই হচ্ছে ব্যাপার। তো ঈশ্বর চিন্তা করতে 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 যদি খারাপ কর্ম কিছুটা কাটে, বা এই যে জল অপচয়, এটা না আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এটা কিন্তু একটা ভালো কাজ যে যেখানে আমরা কল খোলা দেখবো, অবশ্যই এখনো আমাদের শহরতলিতে তো এখনো আছে যে কল খোলা, আর আমরা সাধারণ যেহেতু আমরা রাস্তা দিয়ে হাঁটাচলা করি, যদি দেখি একটু না এগিয়ে গিয়ে কলটা বন্ধ করে দিলাম, এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় বিষয় যেটা নিয়ে বলছি, যে 13 নাম্বারটা আমার জীবনে এখনো পর্যন্ত কোনো খারাপ দিক টেনে আনেনি, তাই আমি শুধু শুধু নাম্বারটাকে দোষারোপ করতে চাই না, এই হচ্ছে ব্যাপার। তো অনেকভাবে ভেঙে ভেঙে কবিতা খুব সুন্দর করে গল্প দুটো গল্পই বলে দিয়েছে। একটা হচ্ছে আমাদের যীশুখ্রিস্টের গল্প, যে 13 জনে মিলে যে করে উনি ক্রুশবিদ্ধ মানে ধরিয়ে দেওয়া হয়েছিল ওনাকে, তো সেই জন্য নাম্বারটা ওনাদের কাছে খারাপ ছিল। তো যাই হোক, আমি কোনোদিনই এই নাম্বারটাকে অত ভেবে দেখিনি। মেন কথা কি জানেন তো, যদি সবসময় আমি এটা ভাবতে থাকি, আমার ক্ষেত্রে এটা মনে হয় যে আমি যদি এটা ভাবতে থাকি এই নাম্বারটা এই আজকে 13 তারিখ, আজকে মনে হয় তাহলে কিছু খারাপ, আজকে মনে হয় দিনটা খারাপ, এইটা যদি একবার ভেবে নি, হ্যাঁ ওই মনের মধ্যে যে গেঁথে গেল ওই মনটা থেকে আপনি বেরোতেই পারবেন না। আপনার খারাপ না থাকলেও আপনি ওই যে খারাপ 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 চিন্তা করতে থাকছেন, সেটা কিন্তু হতে বাধ্য। এগুলো একটুখানি ভাবার বিষয়। তো সকলের কাছে ক্ষমা চাইনি, কেননা যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি, সবকিছুতেই তো ঔদ্ধত্য ভালো নয়। তবে 13 নম্বর আমি ওই যে বারবারই বললাম, আমার জীবনে কোনো খারাপ ডাকিনি বলে আমি 13 নম্বরটাকে খারাপ ভাবতে পারি না। আনলাকি 13 আমি কোনোদিনই ভাবিনি। লাকি আনলাকি কিছু ব্যাপার না, নিজের কর্ম, সবটাই নিজের কর্ম। ভালো কর্ম করো অবশ্যই ভালো ফল রিটার্ন পাবে, এটা আমি বুঝি। আমার আমার জীবনের ডিকশনারিতে এইটা পুরো লেখা হয়ে গেছে। আমি অনেক দিন থেকে আমি পুরো বুঝতে পেরে যাই, আমি পুরো পুরি বুঝতে পেরে গেছি, অনেক কিছু প্রমাণ পেয়েছি যে একটা খারাপ যদি আমি কাজ ভুল ভুল করেও বলেছি না, ভুল করে যদি আগুনে হাত দিই, হাতটা কিন্তু আমার পুড়েই যাবে। যে তখন আমি বলবো যে না জেনে তো হাত দিয়েছি, তা কিন্তু নয়। সেই রকমই কর্মটা, কর্মটা যদি আমি ভুল করেও খারাপ কর্ম করে থাকি, সেইটা আমার আমি রিটার্ন পাবোই পাবো, পাবোই পাবো, এটা হচ্ছে ব্যাপার। এগুলো বরঞ্চ খেয়াল করবেন যে হ্যাঁ আমি ভালো কর্ম করছি, ভালো ফল পাচ্ছি, আমি নিশ্চয়ই খারাপ কিছু করেছি তাই এই খারাপটা পেলাম, এই হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিতে খুশিতে থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন। আজকের মতো এই পর্যন্তই, চললাম, আবার আসবো অন্য কোনো ভালো আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন।